একজন অবসরপ্রাপ্ত আর্মি মেজর মারা গেছেন পুলিশের গুলিতে, ঠিক না ফ্যা? আই গেস ইয়েস। তো ব্যাপারটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, আমি কিছু বলতেছি না। কেন বলতেছি না, এটার কারণ হচ্ছে আমি কনফিউজড কী হয়েছে এখানে। বেশিরভাগ মানুষকে কনফিউজ মনে হচ্ছে না, বেশিরভাগ মানে মানুষ মোটামুটি সিদ্ধান্তে পৌঁছে গেছে যে এখানে কোন সাইড নিতে হবে। সেটা হচ্ছে নিহত মেজর আর সিনহা, অবসরপ্রাপ্ত মেজর সিনহা, ওনার সাইড নিতে হবে, যেহেতু উনি মারা গেছেন। সুতরাং এখন ওনার সাইড তো এটা স্বাভাবিক একটা ব্যাপার। আমি ব্যাপারটা এইভাবে দেখি না যে উনি মারা গেছেন বলে ওনার সাইড নিতে হবে বা আর্মি বলে ওনার সাইড নিতে হবে, কারণ আর্মির প্রতি আমাদের একটা সিম্প্যাথি থাকে। সো আমি আসলে এই ধরনের প্রি কনসিভড নোশন, পজিশন, আইডিয়ার জায়গা থেকে আসতেছি না, আমি আসতেছি অবজেক্টিভলি যে কী হয়েছে এখানে, এখানে কে দোষী কে নির্দোষ। সো সেখানে আমার আর্মির প্রতি প্রেম আছে কি না বা একজন মানুষ মারা গেছে প্রতি তার প্রতি সিম্প্যাথাইজড হওয়ার যেই মানবীয় প্রবৃত্তি, সেগুলার আমি কনসিডারেশনেও আনতেছি না, সেগুলোকে আমি সুযোগ দিচ্ছি না কনসিডারেশনে আসার। নাও এই কথাগুলো শুনলে মনে হইতে পারে ও আচ্ছা তাইলে বোধহয় আমি যে মেজর বিপক্ষে গিয়ে যিনি পুলিশগুলি চালাইছে তার পক্ষে আমার অবস্থান, না না সেটা হবে কেন। এই যে এইগুলো হচ্ছে সমস্যা, আমরা এই নুয়ান্সগুলো বুঝতে পারি না। আমার কোনো পক্ষেই অবস্থান নেই, আমি জানি না, কিন্তু যেহেতু মানুষ বেশিরভাগ মানুষ ওই পক্ষে অবস্থান নিয়েছে এই জন্য এই কথাটা বললাম। এটা বলার মানে নেসারেলি মিন করে না আমি পুলিশের পক্ষে অবস্থান নিয়েছি না। যেহেতু আমি শুরুতেই বলে দিয়েছি যে আমি কোনো পক্ষ অবস্থান নিই না, কারণ আমি এখনও কনফিউজড, তাইলে এখানে আসলে আমি কনক্লুসিভলি কিছু বলার সুযোগ নেই, জাস্ট আমি বিভিন্ন দিকগুলো আলোচনা করি, রাইট? সেখানে কী হয়েছে ঘটনা সেটার তো ভার্সন কয়েকটা আছে মার্কেটে, মার্কেটে বলতেছি কারণ হচ্ছে সোনার বাংলা যাই হবে ঘটনা, এগুলো বাজারে কি চালু থাকে এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনার নিরপেক্ষ তদন্ত হওয়া, কোনো ধরনের প্রিকনসিভড, কোনো ধরনের বায়াস না থাকা, কোনো ধরনের প্রিডিসপোজিশন না থাকা, যে যা হয়েছে সেটা তদন্ত হবে সেখানে, যে এরকম তো না। এখানে সে বাজারে কী চালু আছে, মার্কেটে কী চালু আছে, পাবলিকের সেন্টিমেন্ট কোন দিকে, কার পাওয়ার বেশি, পাওয়ার ডাইনামিক্সে কে আগানো, পুলিশ না আর্মি, তারপর কামড়া কামড়িটা কে কে লাগছে, বাঘে মহিষে লাগছে নাকি ভেড়ায় ছাগলে লাগছে। বাঘে মহিষে যেমন পুলিশ আর্মিতে যদি হয় সেটার রেজাল্ট হবে একরকম, সেটা নিয়ে আউটক্রাই হবে একরকম, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আশ্বাস দিবেন যে এটার বিচার হবে। আর যদি ছাগলে ভেড়ায় হয়, মনে করেন আপনি দুর্বল, আপনার কোথাও কেউ খাইয়ে দিছে, তাইলে আবার কিন্তু এটা নিয়ে। সো এ মার্কেটের কী অবস্থা, বাজারের কী অবস্থা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেই কারণে বললাম যে বাজারটা বুঝতে হবে আপনাকে। সো বাজারটা যেহেতু গরম এবং বাজারে যেহেতু মানুষ, বেশিরভাগ মানুষ একটা পক্ষে অবস্থান নিছে, এবং সেটার কারণ অ্যাগেন ইয়ের কারণে না, অনেকগুলো কারণ, যেটা যে পুলিশকে পছন্দ করে না কেউ, এটার পেছনে কারণ আছে। পুলিশ ঝাঁক করে বেড়ায় সেটা বাংলাদেশে, আমি বলি যে বাংলাদেশে আসলে আপনি বাসা থেকে বের হলে সন্ত্রাসী গুন্ডা মাস্তান ছিনতাইকারীর নিয়ে যতটা না ভয়, তার চেয়ে বেশি ভয় পুলিশেরকে নিয়ে। এটা আমার কথা, আমার অবস্থান, আমার অভিজ্ঞতার ভিত্তিতে। সো এই কারণে এটা সম্ভবত বেশিরভাগ মানুষ এইভাবে দেখে বা ভাবে, যে কারণে মানুষ পুলিশ কাউকে মারছে সুতরাং অটোমেটিক্যালি সেদিকে সেন্টিমেন্ট কাজ করে। দুই, যেটা বললাম আর্মি, আর্মির প্রতি মানুষের একটা সেন্টিমেন্ট কাজ করে সুতরাং অটোমেটিক সেন্টিমেন্ট ওদিকে আসে। এবং তিন, যেটা বললাম যে আপনার মারা গেছে যেহেতু উনি, এখন মারা গেছে যে তার দিকে সেন্টিমেন্ট থাকবে না। অবজেক্টিভলি দেখতে গেলে কনক্লুড করার মতো আসলে কোনো কনক্লুসিভ ম্যাটেরিয়ালস নাই। কেন? কারণ হচ্ছে সব কনফিউজিং, বাজারে যা চালু আছে এবং মিডিয়া টিডিয়া থেকে তো আপনি কোনো ধরনের ইয়ে পাবেন না, রিলাই করার কোনো সুযোগ নেই। কত পর্বে তো দেখাইছি মিডিয়া কী করে, আমি কেন কনফিউজড। এটার কারণ হচ্ছে সব দিককার কথা শুনে বা সব দিককার যেসব তথ্য প্রমাণ, মানে বাংলাদেশে কোনো তথ্য প্রমাণের মা বাপ নাই, যেগুলো অ্যাপারেন্টলি তথ্য প্রমাণ সামনে, সেটার ভিত্তিতে আসলে আমি বুঝতেছি না কী হয়েছে কেন। কারণ হচ্ছে ঘটনাটা কী ঘটছে দেখেন আপনারা, যে পুলিশ হইতেছে মিলিটারি বলতেছে যে মিলিটারি যে সাবেক মেজর উনি আরও দুজনকে নিয়ে যাইতেছিলেন, ঢাকার পথে পুলিশ দাঁড়াইছে, উনি কিন্তু পরেন আর্মির পোশাকও ছিলেন। সো নাম্বার ওয়ান, উনি সাবেক সেনা কর্মকর্তা, কেন পরেন আর্মির পোশাক ছিলেন আমি জানি না, এটা জানি না বলতে আমি আই রিয়েলি ডোন্ট নো বাট ইট মিনস এটা উনি পারেন কি না, এটা যারা আর্মিতে আছেন বা যারা এই টেকনিক্যালিটিগুলো জানেন তারা জানবেন যে এটা আমি আমি পারার কোনো কারণ দেখি না, আমি লাইক 99% সার্টেন এরকম থাকার কোনো সুযোগ নাই। এনিওয়েজ, তো নাও দ্য ফার্স্ট কোয়েশ্চেন কামস যে ওনার পরনে কেন ইউনিফর্ম ছিল ওয়েন হি ওয়াজ নট অন সার্ভিস অন ডিউটি। সো সেটা আমি কেন বললাম, কারণ হচ্ছে বাংলাদেশে তো আপনার এটা আছে একটা কালচার, তাই না, যে পাওয়ার দেখানো, মাস্তানি করা, পাওয়ার দেখায় নাও। সেটা কয়েকটা কারণে হইতে পারে, একটা হইতে পারে যে জাস্ট পাওয়ার দেখানোর জন্য, মাস্তানি করার জন্য, আরেকটা হইতে পারে অসহায়ত্বটার কারণে। যেমন উনি ওইখানে গেছেন ওই এলাকার মধ্যে, ওইখানে ডাকাত টাকাত আছে হয়তো বা, উনি আর্মি পোশাক পরানো থাকলে হয়তো সেফ থাকবেন, ওই ভাবনা থেকে পড়ে থাকতে পারেন, অথবা সেখানে পুলিশ টুলিশ আছে এবং বাংলাদেশের পুলিশরা তো বললাম আপনি রাস্তার নামলে একটা ছিনতাইকারী চাঁদা পড়ে যাচ্ছে, আপনি বেশি আতঙ্কে ভোগা লাগে পুলিশকে নিয়ে।
সো সেটা একটা কারণ হতে পারে নিজের পরিচিতিটা তুলে ধরার জন্য। সো সোনার বাংলার সার্কামস্ট্যান্সেস এর কারণে হয়তো উনি অবৈধ যদি হয়ে থাকে, আমার ধারণা এটা করতে পারেনি কথা না, উনি ইউনিফর্ম পরে বের হয়েছেন সেফটির প্রশ্নে। আপনি এখানে কিন্তু জাস্ট পসিবিলিটিগুলো আলোচনা করে যাব, কারণ আপনি সোনার বাংলার মধ্যে কখনোই কনক্লুসিভলি কিছু বলতে পারবেন না, কারণ এটা এমন একটা দেশ, এমন এক উদ্ভব দেশ যেখানে আপনি জানবেন যে একটা পুলিশ, একটা আদালত, একটা ফেয়ার সিস্টেম থাকবে, তারা একটা তদন্ত করে একটা ফেয়ার জিনিস বের করে একটা জিনিস পাবলিশ করবে, আপনি জাস্ট অন্ধভাবে সেটার উপর ভরসা রাখবেন, সেই সুযোগ তো নাই। যে কারণে তো আমি আমার চ্যানেল নাই লেখা, আমি চ্যানেল করে করতাম কেমনি, আমার চ্যানেল করতে পারতেছি তো এই কারণে যে সোনার বাংলার যে অবস্থা, এই কারণে তো আমার কোনো ম্যাটেরিয়ালস থাকতো না, এই কারণে সব ধরনের পসিবিলিটিগুলো সামনে আনি। সো উনি এই কারণে হয়তো ইউনিফর্ম পরে বের হয়েছেন, অথবা উনি বের হয়েছেন হয়তো পাওয়ার দেখানোর জন্য, আমি আর্মি সাবধান ফাটাই বলবো এরকম না। উনি ওনার কাছে একটা পিস্তল ছিল, লাইসেন্স করা পিস্তল নিশ্চয়ই, কারণ কেউ বলতেছে না এটা লাইসেন্স করা না, সুতরাং ধরে নিচ্ছি লাইসেন্স করা পিস্তল। সো উনি যখন পিস্তলটা হইতেছে তাক করছেন না, এখানে সবার একটা ডিবেট, উনি পিস্তল তাক করছেন কি করেন নাই, এখন আবার পসিবিলিটিগুলো আলোচনা করি। বাংলাদেশে কি এটা সম্ভব যে একজন সাবেক মেজর সাথে পিস্তল ওনার পাওয়ার কাঠিতে মাটিতে পা পড়ে না, সম্ভব কিনা? আমি বলছি না এটা করছে, আমি সম্ভাবনাগুলো বলতেছি যে বাংলাদেশে এটা তো অসম্ভব না, সম্ভব, ভেরি মাচ পসিবল। আচ্ছা, উনি এটা করছেন কি করছেন না আমি যাই না। সো তার মানে ওনার, উনি যদি একজন সাবেক মেজর হয়েও ইউনিফর্ম পরে পিস্তল নিয়ে ঘুরেন, লাইসেন্স করা পিস্তল, সেক্ষেত্রে উনি সেই পিস্তলটা বের করে একটু পাওয়ার দেখাবেন, এটা বাংলাদেশে কল্পনাতীত, এরকম কোনো ব্যাপার সেতু নাই। তার মানে এটা হইলেও হইতে পারে, নাও হইতে পারে, হইতেও পারে। সো পুলিশের ভার্সন হইতে সোনাকে পিস্তল তাক করছে। সো এখন পর্যন্ত আমি দুই দিকে পসিবিলিটি, পুলিশ 100% বানর মিথ্যা কথা বলতেছে যেটা তারা সবসময় বলে থাকে, অথবা হইতে পারে সত্য কথা, কারণ বাংলাদেশে এটা এটা খুবই সম্ভব, কারণ এই পিস্তল তাক করা, এইগুলো করার সাহস পায় কোথা থেকে? আপনাকে তো করে বুঝতে হবে, কারণ এই দেশে আইনের শাসন নাই, এই দেশে এগুলো করে মানুষ, যদি আপনি পাওয়ার থাকে, আপনার পরিচিতি থাকে, লিঙ্ক থাকে, আপনি এদেশে হইতেছে খোদা, আপনি চাইছে তাই করতে পারবেন, যেই কারণে তো মানুষ এগুলো করে, সেই নিরাপদ, সেই কী বলবো, আত্মবিশ্বাসের জায়গা থেকে, সেই প্রবোধের জায়গা থেকে এই তো মানুষ এই কাজগুলো করে। সো সুতরাং এটা সম্ভব, ইটস ভেরি পসিবল যে আর্মি অফিসার উনি এটা করছেন কাজটা। সেটা যদি উনি করে থাকেন তাহলে পুলিশ অফিসার কিন্তু এখানে খুবই একটা নিরাপত্তাহীন অবস্থায় আছে, এবং সে তার জীবন বাঁচানোর প্রশ্নে সে গুলি করা মেক সেন্স। আর যদি ওটা না করে থাকে তাহলে পুলিশ অফিসার অন দা আদার হ্যান্ড গুন্ডামি করে বেড়ায়, সুতরাং পুলিশ অফিসার নিরীহ একটা মানুষ তারপর তাকে গুলি করে মেরে ফেলছে, সেটাও সম্ভব। সো এখানে যে এটা স্টোরি যে কোনো দিকে যাইতে পারে না, আমরা এখন এভিডেন্সের ভিত্তিতে বোঝার চেষ্টা করবো যে কোন দিকে আমরা যাবো। এভিডেন্সটা কনফিউজিং, কারণ হচ্ছে এক এক পক্ষ এক এক রকম দাবি দাওয়া করতেছে, সেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল বলে দাবি করা হয়, কারণ আমি ফেসবুকে দেখলাম, কারণ এখানে আপনাকে বুঝতে হবে ভাই এত কমপ্লিকেটেড কেন, আপনি সোনার বাংলার ডাইনামিক্স না বললে কিন্তু আপনি যেরকম এক পক্ষ নিয়ে বসে থাকবেন, আমি এক পক্ষ নিতে পারতেছি না, কারণ এই যে এই বাংলাদেশে আমার এই আমাদের এই মগের মূল্যকে, প্রিয় মগের মূল্যকে যে কত কী হয় সব কিছু কনসিডার করতে হয়। এই যে আপনার দুইটা দেখলাম ভিডিও বের হয়েছে, দুজন প্রত্যক্ষদর্শী, এরা ব্যাকগ্রাউন্ডে হইতেছে আপনার হলরুম ইফেক্ট, এটাকে বলা হয় আপনার রিভার্ভেশন, আমরা যারা মিউজিক করে তারা জানে এইসব ইফেক্ট, এই ইফেক্ট মারছে, ইফেক্ট মারে দুজন প্রত্যক্ষদর্শী তারা বলতেছে যে তারা দেখছে পুলিশ এরকম জাস্ট নেমে গুলি করে দিল, গুলি করে দিয়ে মুখের মধ্যে পা দিয়ে পাড়া দিল। সো ভিডিও দুইটা ভিডিও দেখেই আমি শিওর হতে পারি না যে এগুলো প্রোপাগান্ডা কিনা নাকি সত্যিকার অর্থে এই দুজন মানুষ তারা প্রত্যক্ষদর্শী, কারণ হচ্ছে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং বাংলাদেশের পলিটিক্যাল বিভিন্ন গ্রুপ এই ধরনের ইয়েগুলো করার চেষ্টা করে, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, কোনো একটা গণ্ডগোল লাগলে প্রোপাগান্ডা ভিডিও ছাড়া শুরু করে, যেন সরকারকে বেকাদায় ফেলা যায়। সো আমি ইনিশিয়ালি দেখে আমি শিওর হতে পারি না যেটা ওই প্রোপাগান্ডা ভিডিও নাকি, কারণ যেটা বললাম একটু ইফেক্ট ইফেক্ট মারছে দেখে একটু সন্দেহ হয়েছে, আর ইফেক্ট ইফেক্ট মারে কারা এটা বলে এখন বিতর্ক তৈরি করতে চেনে, অতীতে দেখছি কারা করে কিছু কাজ করে এরা। হ্যাঁ, সো আমি শিওর হতে পারি না, কিন্তু পরবর্তীতে মিডিয়াতে দেখলাম যে প্রত্যক্ষদর্শী বলতে একটা ছেলেকে দেখানো হয়েছে, দেখাবো আমি তো, তার কথা শুনলে সে যে তারা মিডিয়া দাবি করতো সে একমাত্র প্রত্যক্ষদর্শী, এখন মিডিয়ার কথা তো বাইবেল হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই, যা আছে হাতে সাবস্টেন্স সেটার ভিত্তিতে কথা বলি আর কি, একমাত্র প্রত্যক্ষদর্শী তাহলে ওই দুজনকে, তার মানে ওই দুজন সেট আপ হইতে পারে, আমি জানি না। সো ওইটাই জন্য আমি ওটা নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি দেখছি জানাইলাম এবং আমি নিজে কনফিউজড, ওটা আসলে আমি রিলাই করার সুযোগ কি আছে কিনা বুঝতেছি না। আচ্ছা, আর মিডিয়াতে যাকে দেখানো হয়েছে যে একটা ছেলে, তার ভাষাটা তার মুখে শুনি, সিনহা ভাইকে গুলি করে। এখন আমি বুঝতেছি না, ভাই তো আমরা সাধারণত পরিচিত, ব্যক্তিগত ক্যাপাসিটিতে পরিচিত হইলে বলি না, এমনিতে বলি যে ওই মেজর সাহেবকে গুলি করছে সাহেবকে, অথবা সিনহা সাহেবকে গুলি করছে এরকম, সিনহা ভাইকে বলা সে কি ব্যক্তিগত পরিচিত? যদি ব্যক্তিগত পরিচিত হয় তাহলে তো সে বায়াসড একটা রিভিউ দিবে, এখানে এই ব্যাপারে কোনো কনফিউজ কোনো ধরনের দ্বিধা নাই, বাংলাদেশের সত্য কথা বল একদম
একদম অকাট সত্য কথা বলা হইতেছে ন্যায়ের মুক্ত প্রতীক, এমন তো আসলে বিশ্বাস করা কঠিন, আমাদের দেশে নাই এরকম মানুষ। সো সে উনি ভাই বলতেছে দেখে আমি এখন একটু কনফিউজ নিই, পার্সোনাল ক্যাপাসিটিতে পরিচিত কিনা এবং সেক্ষেত্রে বায়াস রিভিউ দিচ্ছে কিনা, সেটা হোক বা না হোক ওনার এখান থেকে অনেক কিছু বোঝার সুযোগ নেই। উনি বলছে যে পুলিশ রাগারাগি করার পর সিনহা ভাইকে গুলি করে, নাও পুলিশ রাগারাগি করার পর, এখানে এটা আবার আমাকে একটু কনফিউজ করছে যে রাগারাগির প্রশ্ন আসলো কেন, পুলিশ কেন রাগারাগি করতে গেল। তো একটা হতে পারে যে পুলিশ যেরকম একেবারে সবসময় মাথার রাগ উঠে থাকে কারণ তারা এই দেশের রাজা বাদশাহ খোদা, এদের মতো থাক বললে হান খাই দিবে আমাকে, সেটা একটা কারণ হতে পারে, এই কারণে রাগ করছে পুলিশ রেগেই থাকে। আরেকটা হতে পারে যে সত্যিকার অর্থে যে অভিযোগ করা হয় যে মেজর জেনি উনি অস্ত্র ত্যাগ করছে পুলিশের দিকে, সুতরাং এখানে একটা রাগারাগির পরিবেশ সৃষ্টি হয়েছে যে অস্ত্র ত্যাগ করছে, অস্ত্র নামান এই সেই বাসে সিনহা যিনি উনি থ্রেট করছেন বলে আরেকটা ভার্সন আছে, উনি থ্রেট করছে পুলিশকে আমি কে চিনো সেই চিনেন টিনেন এইগুলো বলে। সো সেরকম হলেও আবার একটা রাগারাগি করার পরিস্থিতি তৈরি হইতে পারে। সো এখানে রাগারাগি প্রশ্ন কেন আসলে আমি যাই না, এটা সো এটা থেকে আমি কোনো কিছু কনক্লুসিভলিও বুঝতে পারলাম না, কিন্তু যেটা হয়েছে যে এখানে মিডিয়া দাবি করতেছে একমাত্র প্রত্যক্ষদর্শী, তাহলে অন্য দুইটা যে প্রত্যক্ষদর্শী তারা প্রোপাগান্ডা হওয়ার সুযোগ আছে, কারণ আমি অতীতে দেখছি এরকম বিরোধী পক্ষ যারা এরা সরকারকে বেকাদায় ফেলার জন্য খোলাপাল্লিতে মাছ স্বীকার করার জন্য একটা গণ্ডগোল লাগলেই নানান রকম নাটক শুরু করে দেয়, এটা ওই সড়ক আন্দোলনের সময়গুলো করছে এরা, এবং এই সুযোগটা পেয়েই সরকার আবার সব কিছুকে ডিসমিস করার চেষ্টা করে বিরোধী দলের ষড়যন্ত্র বলে। সো এই এই চলে এই এই ডাইনামিক্সতে এগুলো আপনাকে বুঝতে হবে, আপনি যদি অনেস্ট থেকে জিনিসটা বোঝার চেষ্টা করেন এই সব কিছু কনসিডার করতে হবে। নাও এই সব আলোচনার শেষে যেহেতু আমরা কনফিউজড বা আমি কনফিউজড বুঝতেছি না ঠিক মতো আসলে কে দোষী এখানে, কারণ এটা বোঝাটা ইম্পর্টেন্ট, কারণ পুলিশ সদস্য যদি সত্যিকার অর্থে তার জীবন বাঁচানোর জন্যে গুলি করে থাকে তাহলে তো সে নির্দোষ, তাহলে তো তাকে এখন পাবলিক সেন্টিমেন্ট এই মক জাস্টিসের কারণে খাইয়া দেওয়া যাবে না বা আর্মি পাওয়ারফুল দেখে খাইয়া দেওয়া যাবে না, সে জীবন বাঁচানোর জন্য করে থাকলে তদন্ত করে যদি দেখা যায় সে নির্দোষ তাকে ছেড়ে দিতে হবে, কিন্তু এই যে মক জাস্টিসের কারণে হবে কি না সেটা তো বুঝতেছি না, ভয় আছি এখন, আমি ভয় আছি যে একটা মানুষ নিরীহ মানুষ নাকি নিরাপরাধ মানুষ নাকি বিপদে পড়ে, আমার এমন হতে পারে যে পুলিশ সদস্য নিরাপরাধ না, সেক্ষেত্রে তো অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে, এখন আল্লাহই জানে কোনটা সঠিক ভার্সন। তাও ওই গুলি গোলাগুলির পরপর ইমিডিয়েটলি পরপর সেই ও পুলিশ ওসি কি জানি বলে ওনাদের মধ্যে যে ফোনালাপ হয়েছে সেই ফোনালাপটা ফাঁস হয়েছে, ফোনালাপটা প্রকাশ পাইছে। নাও আমার এখানে প্রশ্ন হচ্ছে যে ফোনালাপটা ফাঁস হলো কীভাবে, ফোনালাপটা কীভাবে প্রকাশ পাইলো, ফোনালাপ তো প্রকাশ পাইতে পারে না এদেশে, কিন্তু আপনি ফোনালাপ প্রকাশ করলে কিন্তু সরকারের ইচ্ছার বিরুদ্ধে ফোনালাপ প্রকাশ করলে কিন্তু কে ফোনালাপ প্রকাশ করলো এটা কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ী আপনি কিন্তু সেটা পারেন না, সরকার অহরহ ফোনালাপ ফাঁস করতে থাকে বিরোধী দলকে বিপদে ফেলার জন্য, সরকার তো বাংলাদেশের সবচাইতে বেশি আইন ভঙ্গ করে সরকার, বাংলাদেশের সবচাইতে বেশি দুর্নীতি করে সরকার, বাংলাদেশের সবচেয়ে বেশি অনিয়ম করে সরকার, সরকার করতে পারবে সমস্যা না কিন্তু আপনি করলে সমস্যা, বুঝতে হবে তো। সো সরকার অহরহ ফোনালাপ ফাঁস করতে থাকে বিরোধী দলকে বেকাদায় ফেলার জন্য, দ্যাটস ফাইন, এটা বাংলাদেশ এটাই সোনার বাংলা, কিন্তু সরকারের ন্যারেটিভের পক্ষে যায় না এমন কেউ বা এমন কোনো ফোনালাপ কিন্তু এই দেশে কেউ ফাঁস করে পার পাবে না, সাথে সাথে ক্যাক করে ধরা হবে। তাহলে ফোনালাপটা কেন ফাঁস হইলো, কীভাবে ফাঁস হইলো, কে ফাঁস করলো, তার মানে ধরেই নেওয়া যেটা সরকার ফাঁস করছে বা সরকারের ইন্টারেস্ট সার্ভ করে এই ফোনালাপটা ফাঁস করে, এই কারণে সরকার ফাঁস করাইছে, বা যেই ফাঁস করে থাকুক সরকার এই ব্যাপারে কিছু বলতেছে না, অথবা সরকারের এইটার মধ্যে মত না থাকলে কেউ ফাঁস করার সাহসই পাবে না অ্যাকচুয়ালি এই দেশে। সো বেসিক্যালি আমরা এটা অনেকটা ধরে নিতে পারি ফোনালাপটা সরকার ফাঁস করছে, সরকারের সম্মতিতে ফাঁস করছে বা সরকার ফাঁস করাইছে, কেন নিশ্চয়ই এটা সরকার কোনো ইন্টারেস্টকে সার্ভ করে, কী ইন্টারেস্ট হইতে পারে এখানে। ফোনালাপ থেকে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে পুলিশ সদস্য নির্দোষ ফোনালাপ থেকে, সেক্ষেত্রে পুলিশ সরকার চাইতেছে পুলিশ সদস্যকে প্রোটেক্ট করতে, অথবা সরকার চাইতেছে যে সত্যিকার অর্থে মানুষ যেহেতু সেন্টিমেন্ট আর্মির পক্ষে, সুতরাং মানুষের সেন্টিমেন্টকে ঘুরানোর জন্য কিন্তু পুলিশের পক্ষ নেবে। আপনি এটা বুঝতে হবে আর্মি এবং পুলিশ যদি লাগে বাংলাদেশের সরকার পুলিশের পক্ষ নেবে, কারণ পুলিশের পক্ষ সার্ভিসটা সরকার প্রতিদিন প্রতিনিয়ত পায়, রাস্তায় মারামারি খুন করা গুম করা তুলে নেওয়া এগুলো পুলিশ DGFI আছে, DGFI সরকার মিলিটারি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, DGFI দিয়ে গুম টুম সব করা ঠিক আছে, কিন্তু তার চেয়ে বড় ক্যাপাসিটিতে সার্ভিস পায় পুলিশের কাছ থেকে বাংলাদেশ সরকার, কারেগর থেকে ধরে নিয়ে আসতে হবে, তুলে নিয়ে আসতে হবে, ছিচকা চোর ওই রাস্তায় পিটাইতে হবে, বিরোধী দল পিটাইতে হবে, মানে যত রকম ডেইলি বেসিসে সার্ভিস সরকার পুলিশের কাছ থেকে পায়, সুতরাং সরকার পুলিশের পক্ষ নেবে। কিন্তু আবার সেনাবাহিনী যেহেতু একটা স্ট্রং পিলার, আবার ওই যে DGFI দিয়ে খুনগুম করায়, সুতরাং সেনাবাহিনীর বিপক্ষে পুরোপুরি যাওয়া যাচ্ছে না, সুতরাং সরকার খুব একটা ট্রিকি জায়গাতে আছে, এই জন্য সরকার তেমন কিছু বলবে না, যে প্রধানমন্ত্রী বলতেছে আমরা বিচার করবো এটা, ওদিক থেকে আবার অডিও লিক করতেছে বোঝানোর জন্য যে পুলিশ নির্দোষ। তো নাও আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে অডিও লিক হলো কীভাবে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে লিক করা অডিওটা রিলায়েবল কিনা নাকি সেট আপ।
সো একটা জিনিস শুনলে দেখলে অনেকটা বোঝা যায় যে এটা মানে রিলায়েবল নাকি সেট আপ। আর কিছু তো কনস্পিরেসি থিওরিস্ট আছে, এরা সব কিছুর মধ্যে কনস্পিরেসি থিওরি ঢুকাই দিবে, সেটা আলাদা ব্যাপার। সো আমার কাছে দেখে মনে হয় নাই শুনে যে এটা সেট আপ। এখন মিডিয়া হইতেছে যে ফোন আলাপ কখন হয়েছে ওই টাইম সহ আপনি একটা স্ক্রিনশট দেখবেন মিডিয়াতে আসছে। 31 জুলাই রাত 9:25 থেকে 30 এর মধ্যেই ঘটে যায় গুলির ঘটনা। তারপরই ওসিকে ফোন দেন লিয়াকত। রাত 9:33 এ ওসি ফোন দেন এসপিকে, জানান তার নির্দেশেই গুলি করেছেন লিয়াকত। তার মানে হচ্ছে এটা সত্যিকার ফোন আলাপ, এই টাইম সহ এটা ফোন কোম্পানির কাছ থেকে রিট্রিভ করছে মিডিয়া কোনোভাবে, ওই লিস্টটা সহ তুলে আনছে। যে দেখেন এই যে ডেট টাইম, কোন নাম্বার থেকে কল করা হয়েছে, কোন লোকেশন থেকে, কোন লোকেশন থেকে কোথায় কল করা হয়েছে, সব কিছু মিডিয়ার হাতে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে ফোন আলাপটা রিলায়েবল বোঝা যাচ্ছে, বা ধরে নিতে পারি ফোন আলাপটা রিলায়েবল, এটা সত্যিকার ফোন আলাপ। সেটা যদি হয়ে থাকে তাইলে এখন বোঝার চেষ্টা করি, ধরে নিচ্ছি ফোন আলাপটা রিলায়েবল। সেটা ধরে নিয়ে যদি গোলাগুলির পর ইমিডিয়েটলি তাদের মধ্যে পুলিশ সদস্যদের মধ্যে কী কথোপকথন হয়েছে সেটা শুনি, সেটা একটা এখন ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি এই পয়েন্ট পর্যন্ত আসতে পারি যে একটা ফোন আলাপ ফাঁস হয়েছে, সেই ফোন আলাপটা মনে হচ্ছে রিলায়েবল, তাইলে এবার আমরা সেই জায়গা থেকে ফোন আলাপটা শুনে দেখি যে ফোন আলাপটা থেকে বোঝার কোনো উপায় আছে কিনা, এখানে কে দোষী কে নির্দোষ। একটা গাড়ি কে সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দেওয়ার পরে গাড়ি থেকে তাকে পিস্তল দিয়ে গুলি করছে। আমি বললাম ঠিক আছে তুমি তাড়াতাড়ি গুলি করো, সেও তাকে স্যার গুলি করছে স্যার, আমি তাড়াতাড়ি ওখানে স্যার। এই কথাটা থেকে বোঝার কিছুই নাই, উপায় নেই, শুধু একটু বোঝা যেতে পারে যে কথাটা বিশ্বাসযোগ্য না, কথাটা মিথ্যা। কেন? কারণ হচ্ছে যে মানে গুলি, সে বলতেছে যে পুলিশ লিয়াকতকে গুলি করছে, তারপর লিয়াকত হইতেছে এই ওসি প্রদীপ যিনি, ওনাকে ফোন দিছে, এরপর ওসি প্রদীপ তাকে বলছে ও তোমাকে গুলি করছে, এবার তুমিও গুলি করো। মানে গুলি কি স্লো মোশনে আসে? গুলি হইতেছে কি বলে আপনার স্লো মোশনে আসে না, ঘটনা ওটা ঘটছে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে যেখানে গুলি তা করছে, সে জীবন বাঁচাতে গুলি করছে, পুরো ঘটনাটা ঘটছে 5 সেকেন্ড সময়ের মধ্যে বা 10 সেকেন্ড সময়ের মধ্যে। কথা শুনে মনে হলো যে লিয়াকতকে গুলি করছে এবং লিয়াকত কি করবে বুঝতেছে না, জীবন বাঁচানোর প্রশ্ন ওসি প্রদীপকে ফোন দিয়েছে, প্রদীপ ফোন দিয়ে এসেছে তোমার দিকে গুলি আসতেছে, তারা দাঁড়া দাঁড়া গুলি আসতে 5 মিনিট সময় লাগবে, আমি তোমাকে এখন অনুমতি দিলাম গুলি চালানোর, গুলি ওর গুলিটা আসার আগে আগে তোমাকে গুলি করে মেরে ফেলো। মানে এটা তো সম্ভব না, লিয়াকতকে গুলি করলে লিয়াকত সাথে সাথে রিয়াক্ট করছে, ইদার গুলি করে মেরে ফেলছে অথবা গুলি করেন, পুরো ঘটনাটা ঘটছে 5 সেকেন্ড সময়ের মধ্যে বা 10 সেকেন্ড সময়ের মধ্যে। ওসিকে ফোন দিয়েছে, ওসি বসে গুলি করে তারপর গুলি করছে, এটা এরকম এটা একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে ঘটনাটা ঘটছে। সো এটা পুরো ভিত্তিহীন একটা দাবি, তাই ভিত্তিহীন দাবিটা কেন করতেছে সে এই এসপিকে ফোন দিয়ে ওসি? কারণ হচ্ছে লিয়াকতকে বাঁচানোর জন্য, বেসিক্যালি সেট আপ করতেছে বাঁচানোর জন্য। বললে মনে হইতেছে আমি বলতেছি লিয়াকত নির্দোষ, আমি সেটা বলতেছি না। লিয়াকত যদি নির্দোষ হয়েও থাকে, যেহেতু একটা গোলাগুলি হয়েছে, একটা মৃত্যু ঘটনা ঘটছে, এখন লিয়াকতের দিকে ফিঙ্গার আসবে সবার। সুতরাং লিয়াকতকে সেফ করার জন্য, কারণ পুলিশ তো পুলিশকে সেফ করবে, সে দোষী হোক নির্দোষ হোক সেফ করবে, এটা হচ্ছে কথা। সেফ করার জন্য সে উনি নিজেই এই ওসি এই ঘটনা সাজাইতেছে। এখন শুনি লিয়াকত যিনি গুলিটা চালাইছেন উনি আবার ফোন দিবেন এই এসপিকে, রাইট, দিয়ে ঘটনাটা বলবেন। সো শুনি। ঠিক আছে, তুমি তোমার গুলি করছে তোমার গায়ে লাগে না, তুমি যেটা করছো সেটা তার গায়ে লাগছে। আচ্ছা, এখন এখানে অনেকগুলো ঘটনা আছে, কিন্তু লিয়াকত যেটা দাবি করছে যে সে গাড়ি থামাইছে, যে আর্মি মেজর পরিচয় দিয়ে চলে যেতে নিছিল, তারপরও আবার গাড়ি থামাইতে চাইছে, পরে পিস্তল তাক করছে। সো সেটা এগেন শুরুতে যেটা বললাম, বাংলাদেশে এটা সম্ভব এরকম? হ্যাঁ অবশ্যই সম্ভব, একজন মেজর উনি, ওনার তো মাটিতে পা পড়ার কথা না, ওনাকে দাঁড় করাবে এত বড় সাহস এই দেশে আইন কি মেজরের জন্য? এদেশে আইন হইতেছে আমার জন্য আপনার জন্য, আমাদের মতো যেগুলো হইতেছে ফকির নিয়ে এবং যেগুলো হইতেছে তেলা পোকা। সো এটা বাংলাদেশে সম্ভব যে একজন মেজরকে গাড়ি দাঁড়াতে করাতে বসে নিয়ে আবার ইউনিফর্ম পরো নেই, এখন তো আবার ডাবল করো ওনার সাথে, যেহেতু বন্দুক আছে বন্দুকটা বের করে তাক করছে, এটা খুবই সম্ভব, আবার মিথ্যা হইতে পারে। সো এটা যে কোনো দিকে যেতে পারে। আচ্ছা না, সেকেন্ড থিং যেটা সেটা হইতেছে যে এই এটা কিন্তু ঘটনার পর পর ফোন দিয়েছে লিয়াকত, এবং তাকে স্ট্রেস মনে হচ্ছিলো কি না, ট্রমাটাইজড মনে হচ্ছিলো কি না, তাকে কিন্তু মনে হচ্ছিলো ফোন কনভারসেশন থেকে। আপনাদের মনে আছে কিনা যে কিছুদিন আগে লঞ্চ ডুবি হয়েছে, 17 ঘন্টা পর পানির নিচ থেকে উদ্ধার হয়েছে বীর বাঙালির বীরত্বের গল্প, সেটা নিয়ে আমি একটা এপিসোড করছিলাম, সেখানে আমি এই জিনিসটা আলোচনা করছিলাম যে PTSD থাকার ব্যাপারটা, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, আপনি একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্য দিয়ে গেলে তারপর সাথে সাথে আপনি কিন্তু একটা দীর্ঘ সময় পর্যন্ত PTSDতে ভোগে। ওই লোক 17 ঘন্টা পর জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে উঠে আসে, খুন ধর করে গল্প বলতেছে চিল মুডে, কোনো PTSDর সাইনও নাই। সো সেটা দেখে আমার মনে হয়েছে পুরোটা একটা বানোয়াট মিথ্যা সেট আপ। আমি কনক্লুসিভলি কোনো কমেন্ট করে নিয়ে করার সুযোগ নেই, কিন্তু মনে হয়েছে। আবার এইখানে কিন্তু এটা কিন্তু
এই ফোন আলাপটা কিন্তু তখন জেনুইনলি ফোন আলাপ, জেনুইন ফোন আলাপ, যেহেতু মনে হচ্ছে যে ওই টাইমে সত্যিকার অর্থে এই ফোনটা দেওয়া হয়েছে বলে আমরা একটু আগে আলোচনা করে আসলাম মনে হচ্ছে। তো সেটা যদি ধরে নিতে পারি যেটা জেনুইন ফোন কল এবং তখনই ফোন কলটা করা হয়েছে, তাহলে তখন কিন্তু সে এই লোক অভিনয় করতেছে না, সে জানতো না তখন যে এই ফোন কল ফাঁস হবে কখনো বা এটা একটা জেনুইন ফোন কল। সেটা যদি হয়ে থাকে, ফোন কলটা জেনুইন যদি ধরতে পারি আমরা, সেক্ষেত্রে কিন্তু তাকে পুরোপুরি স্ট্রেস মনে হচ্ছে, সে কিন্তু রীতিমতো কাঁপতেছে, বলতেছে স্যার এরকম আমি কি করবো স্যার, এখন আমার তো সে গুলি থাক করছে, এই জন্য আমি গুলি করছি স্যার। পাওয়ারফুল এরা খুন করে চাইলে গুলি করে কাউকে মেরে নগদে হজম করে ফেলবে, কোনো টেনশনই নাই, দশজন খাইয়ে দিবে হজম করে। মনে আছে আপনাদের যে একজন পুলিশ বড় পুলিশ সদস্য তার বকি দিন এরপর টেনে নির্যাতন করতো উত্তরায়, কি নাম জানি, ডিআইজি, পুলিশের ডিআইজি মিজান না কি জানি, হ্যাঁ, সে দিনের পর দিন নির্যাতন করতো, সে মিডিয়া আসতেছে তারপর নির্যাতন করতেছে, মহিলাকে তুলে নিতেছে, গুম করতেছে, থ্রেট করতেছে, মিডিয়া আসতেছে, এর মধ্যেও থ্রেট করতেছে, কারণ সে জানে এত কিছু বড়ো কিন্তু তার কিছু হয় নাই শেষ পর্যন্ত, মিজান কিন্তু এখনও জেলে নাই, আশা করি ডিআইজি মিজান ওর নাম। সো এরকম যারা বড়ো তারা কিন্তু সব করে খজম করে ফেলতে পারবে তাদের ব্যাপারে, আর এই লিয়াকতের মতো যারা ইনচার্জ ইনচার্জ খুচরা খাচরা এই যে চেকপোস্টে দাঁড়ায় আছে বসে আছে খুবই সাধারণ হয়তো বা, মানে সে আমি পুরো শুনি লিয়াকত তার এই ক্যাপাসিটিতে প্রচুর গুন্ডামি করে বেড়াইছে লাইফ, ওটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু একটা গুলি চালায় একটা মেজরকে মেরে ফেলার জন্য কারণ সেটা করতে করে সে হজম করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু তার মধ্যে ওই কনফিডেন্স থাকার কথা না যে একটা মেজরকে গুলি করে মারা ফেলবো। সুতরাং এটা পসিবল যে তাকে মেজর যিনি উনি গুলি তাক করছেন এবং সে জীবন বাঁচানোর জন্য গুলি করতে বাধ্য হয়েছে এবং তাকে তাকে মানে জেনুইনলি স্ট্রেস লাগতেছিল ফোনে এবং সে বলতেছিল যে আমি কী করবো স্যার আমার তো গুলি তাক করছে এবং সে কণ্ঠ কাঁপতেছিল এবং মনে হচ্ছিল যে সে স্ট্রেসড, এবং সে যখন এটা বলছে তাকে বাঁচানোর জন্য কিন্তু পুলিশের এসপি কিন্তু আবার নিজে গল্প আরেকটা দাঁড় করে দিল, সে এসপি বললো না ও তোমাকে গুলি, সে কিন্তু বলে না যে তাকে গুলি করছে, বলছে আমার কষ্ট তাক করছে দেখে আমি স্যার গুলি করছি, এসপি বলছে ও আচ্ছা আচ্ছা তোমাকে গুলি করছে সেটা তোমার গায়ে লাগে না পরে তুমি গুলি করছো এটা গায়ে লাগছে, মানে কীভাবে রিপোর্টটা লিখবে, ওই রিপোর্টটা কিন্তু এসপির সাথে সাথে বানিয়ে দিল আর কি লিয়াকতের কাছে, মানে বাঁচানোর জন্য লিয়াকতকে। সো এইগুলো তো কথা বললে আরও তিন ঘন্টা কথা বলা যাবে, সোনার বাংলার এই কালচার কে কারে কারে কেমনে সেভ করবে, কাকে কাকের মাংস খায় না, কেমনে হজম করে না করে, সেগুলো অন্য ব্যাপার। নেওয়ার পরও তারা স্যার পুলিশের বিরুদ্ধে মামলা করতে পারে স্যার যেকোনো সময়, আমরা স্যার একটা মামলা নিয়ে ফেললে তখন স্যার মামলা ট্র্যাক করে যাবে স্যার, মামলা নিয়ে সুবিধা থাকবে। তাহলে তোমরা একটা কাজ কর না 300 করে একটা মামলা নিয়ে নিতে পারো, 300 করে স্যার আমরা 300 করে স্যার আমরা কি লিখবো স্যার এখানে ভিতরে লেখবে যে আমরা এরকম ওই যে ইয়েকমাক যে ইয়ে হয়েছিল সে আসামি মারা গেছে। আমার এখানে পুরো আলোচনা থেকে যেটা বোঝার দিক হইতেছে এখানে লিয়াকত নির্দোষ কিনা এবং তাকে হইতেছে মব জাস্টিসের মধ্যে সে পড়তেছে কিনা, তাকে ফাঁসানো হচ্ছে কিনা, এটা নিয়ে আমার হইতেছে আমার একমাত্র জায়গা। আমি শুরুতে যেটা বললাম এখনও সেটা বলতেছে, আমি কনক্লুসিভ কোনো কমেন্ট করতে চাচ্ছি না, আমি নিজে শিওর না, সব কিছু দেখে আমি কনফিউজড, আমি কোনো দিকে যেতে পারতেছি না, কারণ পুলিশ কী করে আমরা ওইগুলো জানি এবং বাংলাদেশের একজন আর্মি অফিসার উনি মারা গেছেন দেখে উনি একেবারে একেবারে কোমল শুভ্র কোমল একটা পালকের মতো নরম ছিলেন, এটা আমার বিশ্বাস করার কোনো আমি কারণ দেখি না, দুইটাই সম্ভব, যে কোনো কিছু হওয়া সম্ভব। সো আমি কনফিউজড, মব জাস্টিস চলতেছে সেটা চলবে, মব জাস্টিস মিডিয়া ট্রায়াল সেটা তাদের মতো করে চলতে থাকবে এবং যার পাওয়ার বেশি সে হজম করে ফেলতে পারবে, যার পাওয়ার কম সে এখানে মানে পুরো খেলাটা, বাংলাদেশ তো খেলা চলে, প্লিজ আপনি বুঝতে হবে ওয়ার্ডগুলো কিন্তু আমি অতীতে যে ইউজ করি, আই মিন দিস ওয়ার্ডস, যে একটা খেলা চলতেছে এখন, খেলার মাঠে প্ল্যান কষাকষি চলতেছে, এই খেলার মধ্যে এদিক থেকে সরকার লিক করে, ওদিক থেকে লিক করে, এদিক থেকে সাক্ষী বানায়, ওদিক থেকে সাক্ষী দেয়, অনেক কিছু হবে, হওয়ার পর শেষ পর্যন্ত মারাটা কিন্তু এটা আপনাকে মাথায় রাখতেই হবে, বুঝতেই হবে যে পাওয়ারফুল কেউ যদি হয় সে কিন্তু মারা খাবে না, এত কিছুর পরও সে সবার চোখের সামনে দিয়ে গ্যাট গ্যাট করে হেঁটে বের হয়ে যাবে, রাইট? মনে আছে তনু হত্যা মামলা, কোনো বিচার হয় নাই, রাগসাগর নিয়ে এরকম অসংখ্য বাংলাদেশে হয়েছে, যে বিশ্বজিৎকে দিন দুপুরে কোপাইলো, এত কিছু হইলো, আবার এটা কিন্তু কারো কিন্তু কোনো শাস্তি হয় না, সব বের হয়ে গেছে, প্রথম আলোতে আসছিল বিশ্বজিৎকে যারা হত্যা করছে। সো পাওয়ারফুল কেউ যদি হয়, ব্যাকআপ যদি থাকে, তাহলে পুরো ঘটনা থেকে আসলে কোনো বিচার উঠে আসবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন, বাংলাদেশে কোনো ঘটনা থেকে অন্যায়কারী বিচার পাইছে, কারণ অন্যায় করে কেউ বাংলাদেশে, যারা পাওয়ারফুল তারা অন্যায় করে, আমি আপনি ছিটকে আমরা কিন্তু ভয়ে, অন্যায় তো দূরের কথা, আমরা কিন্তু মুখ খুলে আমাদের কাছে ধরে নিয়ে চলে যাবে। সো পাওয়ারফুলরা বাংলাদেশে অন্যায় করে এবং পাওয়ারফুলদের কখনো কোনো সমস্যা হয় না। সো এই পুরো ঘটনা থেকে যদি কোনো আউটকাম থাকার থাকে, সেটা একমাত্র অনলি আউটকাম সেটা দিচ্ছে যে এর মধ্যে মুরগি কোনটা, কারে ফাঁসানো যায়, কোন মুরগিটারে ধরে ইয়া করা যায়, জবাই দেওয়া যায়। সো সেটা লিয়াকত হইলে হইতে পারে, যদি সে নির্দোষ হয়ে থাকে। আই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং অন হিয়ার, আমার শুধু একটাই টেনশন এবং কনসার্নের জায়গা, লিয়াকত বেচারা নাকি কোনো নির্দোষ, একটা বউ বাচ্চা আছে, নিরীহ একটা ইনচার্জ ডিউটি দেয়, সকাল বিকাল আসে যায় ডিউটি দেয়, হয়তো এরকম একটা নিরীহ পুলিশ অফিসার হইতে পারে, কিন্তু এই সে এই ইয়ের মধ্যে পড়ে জীবন বাঁচাইতে হয়তো গুলি চালাইছে, কিন্তু এখন তো মিডিয়া ট্রায়াল এবং ইয়ের মধ্যে মব জাস্টিসের মধ্যে পড়ে রাখি, এবং
অন্যান্য যারা আছে এগুলা প্রদীপকে বাঁচাইতে হবে এখন এখন এই যে ওসি এবিএম মাসুদকে বা এস কি বলে এসপি কে বাঁচাইতে হবে কারণ এএসপি ক্লিয়ারলি সে মিথ্যা কথা বলছে তারপর ওসি ক্লিয়ারলি সে মিথ্যা কথা বলছে হ্যাঁ নিজের লোককে বাঁচানোর জন্য কিন্তু মিথ্যা বলছে এগুলো কিন্তু সব অপরাধ কিন্তু এগুলো সব কিছুকে এখন যেহেতু মিডিয়া চলে আসছে এখন তো তারা নিজেদেরও পিঠ বাঁচানো লাগবে সো সবকিছু শেষে হইতেছে লিয়াকত আমার ধারণা যে যেহেতু ইনচার্জ ছোট খুচরা একটা লোক সে মারাটা খাবে এবং সে মারা খাবে দোষ করে হোক বা নির্দোষ হোক যে কারণে হোক সে দোষ করলে মারা খাবে ফাইন কোনো সমস্যা নাই ওই যে যেটা বললাম যদি পাওয়ারফুল হতো তাহলে কিন্তু সে বেঁচে যেত যেহেতু পাওয়ারফুল না সুতরাং মারা খাবে এখন মানে শাস্তি হবে তার রাইটলি সো আর যদি নির্দোষ হয়ে থাকে তাও হয়তো সেই মারাটা খাবে কারণ এই পুরো সিস্টেমটার মধ্যে একমাত্র তাকেই হইতেছে তার উপর দিয়ে ঘটনাটাকে পার করে অন্য সবাইকে বাঁচানোর সুযোগ আছে এগেন আমি কোনো দিকেই কোনো কমেন্ট করতে চাচ্ছি না যাইতে চাচ্ছি না আমি জাস্ট অবজার্ভিং এবং আমি স্টিল আনশোর এবং আমি স্টিল খুবই মনের মধ্যে আমার একটা ভয় কাজ করতেছে জালিয়া কত জীবন বাঁচাইতে গিয়ে গুলি চালাইছে হয়তো বা নির্দোষ নিরপরাধ হয়ে নাকি শেষ পর্যন্ত ফাঁসে হু নোস।